বাংলা বরক আসাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের সকালের সমগ্র দেশের বাছাই করা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তাই বন্ধুরা, ভিডিওটি অবশ্যই প্রথম হইতে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। তাই প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, তারপর থাকবে বিস্তারিত আলোচনা। অসম পুলিশের সাব ইন্সপেক্টর পদে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, জড়িত অপরাধীদের শীঘ্রই গ্রেফতারের নির্দেশ মুখ্যমন্ত্রী। শিল্প প্রতিষ্ঠান থেকে কর্মী ছাঁটাই করতে আর সরকারি অনুমতি লাগবে না, প্রস্তাব কেন্দ্রের। বরাককে বঞ্চিত করে সরকারি বিভিন্ন বিভাগে নিয়োগ, এভাবে অসমের সঙ্গে আর থাকা সম্ভব নয়, ফের গর্জন প্রদীপ দত্ত রায়ের। রাজাতর কাপড় কোথায়, লোকসভায় মোদি সরকারকে জাজালো আক্রমণ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। বিদ্বেষ রুখতে নিষ্ক্রিয়তা, ফেসবুককে চূড়ান্ত সমন দিল্লি বিধানসভার কমিটির। এবং সর্বশেষ জানিয়ে দেব, সীমান্তে উত্তেজনা প্রশমনে আজ ফের হাই ভোল্টেজ বৈঠকে ভারত চীন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন প্রতিটি শিরোনামের বিস্তারিত। তাই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। অসম পুলিশের এসআই পদে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, জড়িত অপরাধীদের শীঘ্রই গ্রেফতারের নির্দেশ মুখ্যমন্ত্রীর। অসম পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিযুক্তির লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় জড়িত অপরাধীদের শীঘ্রই গ্রেফতার করতে অসমের পুলিশ প্রধানকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। পুলিশ বিভাগের এই নিয়োগ প্রক্রিয়াকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত চক্রান্তকারীকে অবিলম্বে শনাক্ত করে পাকড়াও করতে দিল্লি থেকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় রবিবার সকালের দিকে সংশ্লিষ্ট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার জন্য বাতিল করা হয়েছে লিখিত পরীক্ষা। গতকাল দুপুর 12টা থেকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পুলিশের এসআই পদের লিখিত পরীক্ষা। মোট 597টি শূন্যপদ পূরণের জন্য এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় অসম পুলিশের এই পরীক্ষাও বাতিল করতে হয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত অভিযান শুরু করেছে। পরীক্ষা বাতিল হওয়ার জন্য আবেদনকৃত বহু বেকার যুবক যুবতী হতাশ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চাকরি প্রত্যাশিত বহু আবেদনকারী তীব্র হতাশা ব্যক্ত করেছেন। প্রসঙ্গত, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পুলিশের সাব ইন্সপেক্টর পদের জন্য 4 লক্ষ টাকার উৎকুচ্ছে এক টেলিফোনিক অডিও ক্লিপিং ভাইরাল হয়েছিল। এরপর গত 12 সেপ্টেম্বর অসম পুলিশের ওই পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা চেয়ে প্রবঞ্চনার জাল ফেলার দায়ে জনৈক মনোজ তামুলিকে গ্রেফতার করা হয়েছে। এদিকে সারা অসম ছাত্র সংস্থা আশুর সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ প্রশ্ন তুলেছেন, কেন কীভাবে বারবার চাকরির প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা সংঘটিত হচ্ছে অসমে। লুরিনজ্যোতি বলেন, প্রশ্নপত্র ফাঁস হওয়ার ফলে অসম পুলিশের 597টি উপপরিদর্শক পদের লিখিত পরীক্ষা মাঝপথে বাতিল করার জন্য দায়ী কারা। এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে চাকরির প্রত্যাশা নিয়ে বছরের পর বছর শিক্ষিত বেকার যুবক যুবতীদের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে উদাসীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলে নিজের ফেসবুকে মন্তব্য করেছেন আশুর সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ। তার ফেসবুকে তিনি আরও বলেন, এছাড়া 23 লক্ষ বেকারকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখল করেছিল বিজেপি, প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে বিজেপি সরকার। বলেন, গত 2 বছরে জলসেচ বিভাগের নিযুক্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি সরকার, এপিডিসিএলের নিযুক্তি পরীক্ষাও সম্পন্ন করা সম্ভব হয়নি সর্বানন্দ সরকারের। এছাড়া ফলাফল ঘোষণার 1 বছর পেরিয়ে গেলেও বিদেশি ট্রাইব্যুনালের 1600 প্রার্থীকে নিয়োগ করতে পারেনি বর্তমান সরকার, বলেন লুরিনজ্যোতি। এছাড়া পঞ্চায়েত ও গ্রাম উন্নয়নের প্রার্থী বাছাই পরীক্ষা সম্পর্কে উত্থাপিত অভিযোগের তদন্তের নামে বাওতাবাজি করারও অভিযোগ তুলেছেন লুরিনজ্যোতি গগৈ। এদিকে নতুন নিয়োগ করতে রাজ্য সরকারের কোষাগার মজবুত নয় বলে অতি কৌশলে প্রশ্নপত্র ফাঁস করে উপপরিদর্শকের পরীক্ষা বাতিল করা হয়েছে বলে কটাক্ষ করেন গগৈ। তিনি এই ঘটনার নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। অপরদিকে শিল্প প্রতিষ্ঠান থেকে কর্মী ছাঁটাই করতে আর সরকারি অনুমতি লাগবে না, প্রস্তাব কেন্দ্রের। এবার থেকে শিল্প প্রতিষ্ঠানগুলি নিজের মর্জির মালিক, সরকারি অনুমতি ছাড়াই কর্মী নিয়োগ ও ছাঁটাই করতে পারবে। লোকসভায় পেশ করা বিলে এমনই প্রস্তাব দিয়েছে কেন্দ্র সরকার। তবে যেসব সংস্থায় ন্যূনতম 300 কর্মী রয়েছেন তারাই এই আইনের আওতায় আসবে।
এই আইন কার্যকরী হলে শ্রমিকদের কাজ হারানোর পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, বর্তমানে যে শিল্প প্রতিষ্ঠানে কর্মী সংখ্যা 100 কম তারা অনুমতি ছাড়াই নিয়োগ করতে পারে, আবার সরকারকে না জানিয়েই ছাটাইও করতে পারে। এবার এই নিয়মের পরিধি বাড়াতে চাইছে কেন্দ্র সরকার। শনিবার লোকসভায় কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড বিল 2020 পেশ করেন, তাতেই বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। নয়া বিলের ধারা 77(1) অনুযায়ী যে শিল্প প্রতিষ্ঠানের ন্যূনতম কর্মী সংখ্যা 300 বা তার বেশি, যে সংস্থায় কর্মীরা পূর্ববর্তী 12 মাসে দৈনিক গড় কর্মদিবসের ভিত্তিতে কাজ করেছেন, সেই সংস্থাগুলোতে ছাঁটাই এবং বন্ধ হয়ে যাওয়ার অংশটি কার্যকর হবে। প্রসঙ্গত, গত বছর লোকসভায় বিলটি পেশ করা হয়েছিল, পরে তা শ্রম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠানো হয়, কিন্তু বিভিন্ন শ্রমিক সংগঠনের বিরোধিতার মুখে নিয়মটি 2019 সালের বিলে রাখা হয়নি। চলতি বছরের গোড়ার দিকে আবার সরকারের অনুমতি ছাড়াই 300 কম সংখ্যক কর্মী বিশিষ্ট সংস্থাগুলির খরচ কমানোর জন্য ছাঁটাই বা সংস্থা বন্ধের অনুমতি দিয়েছিল সংসদীয় কমিটি। তবে বিলের বিরোধিতায় সরব হয়েছে কংগ্রেস সহ একাধিক বিরোধী দল। অপরদিকে রাজাতর কাপড় কুতায় লোকসভায় মোদী সরকারকে জাজালো আক্রমণ মহুয়া মৈত্রের। জিএসটি থেকে পিএম কেয়ার্স, কখনো আবার চীনা অনুদান, একের পর এক ইস্যু নিয়ে লোকসভা অধিবেশনে জোর তুলেছেন তৃণমূলের প্রথমবারের সাংসদ মহুয়া মৈত্র। তার বাচনভঙ্গিতে আগেই মেতেছেন নেটিজেনরা। এবার কেন্দ্রকে উলঙ্গ রাজার সঙ্গে তুলনা করে শিরোনামে উঠে এলেন তিনি। বাদল অধিবেশনে শনিবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সাফ জানান, পিএম কেয়ার্স তহবিল জিএসটির নিয়ম মেনে তৈরি হয়নি। তার অভিযোগ, এই তহবিল আদতে রাজ্যের ত্রাণ তহবিলের ক্ষতি করেছে, পাবলিক ফান্ডকে কুণ্ঠাসা করেছে। দেশের সরকারি বহু সংস্থা এই ফান্ডে অর্থ জমা করতে রীতিমতো প্রতিযোগিতা করছে। তা নিয়ে তৃণমূলের 90 সাংসদের কটাক্ষ, সম্রাটের দরবারিদের মতো জনগণের টাকায় সম্রাটকে উপহার দেওয়ার জন্য প্রতিযোগিতা করছেন। এরপরই উলঙ্গ রাজা কবিতার প্রসঙ্গ টেনে আনেন মহুয়া। বলেন, আজকের ভারত হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের গল্পের কথা মনে করিয়ে দেয়, যেখানে সম্রাটের গায়ে কোনো পোশাক ছিল না, তবে স্থাপকরা তা রাজাকে বলতে পারেনি। তৃণমূল সাংসদের কথায় বাংলার কবি তার কবিতায় বলেছিলেন, এক ছোট্ট বালক একবার নগ্ন সম্রাটকে জিজ্ঞাসা করার সাহস দেখিয়েছিল, রাজা তোর কাপড় কোথায়? আর আজ আমিও সেই প্রশ্ন করছি, সম্রাট আপনার কাপড়গুলি কোথায়? চীনকে নিয়েও মোদি সরকারকে খোঁচা দিতে ছাড়েননি তৃণমূল সাংসদ। চীনা সংস্থাগুলির থেকে অনুদান গ্রহণের জন্য সরকারের তীব্র নিন্দা করেন এবং মহুয়া বলেন, কোনো মৃত ভারতীয় তাদের শত্রুর অর্থের বিনিময়ে ভেন্টিলেটরে যেতে চাইবে না। সোশ্যাল মিডিয়ায় আপাতত তৃণমূল সাংসদের এই মন্তব্য ভাইরাল। অপরদিকে বরাক উপত্যকাকে বঞ্চিত করে সরকারি বিভিন্ন বিভাগে নিয়োগ, এভাবে অসমের সঙ্গে আর তাকা সম্ভব নয়, ফের গর্জন প্রদীপ দত্ত রায়ের। বরাক উপত্যকার সঙ্গে বঞ্চনার গ্রাফ ঊর্ধ্বগামী, এমন চললে অসমের সঙ্গে আর তাকা সম্ভব নয় বরাক উপত্যকার। নানা বঞ্চনার তত্ত্ব তুলে ফের গর্জে উঠেছেন সারা কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা আকসার প্রতিষ্ঠাতা সভাপতি তথা গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী প্রদীপ দত্ত রায়। এক প্রেসবার্তায় প্রদীপ দত্ত রায় বলেন, টেট শিক্ষক সহ সরকারি বিভিন্ন বিভাগে নিয়োগের ক্ষেত্রে বরাক উপত্যকার ছেলেমেয়েদের সঙ্গে সমানে চরম বৈষম্য করে চলেছে রাজ্যের বিজেপি জোট সরকার। সম্প্রতি অসমে 5,000টি পদে টেট শিক্ষকের নিযুক্তি হয়েছে, অথচ বরাক উপত্যকার ভাগ্যে জুটেছে মাত্র 25টি। এছাড়া স্বাস্থ্য দপ্তরও 1,000 নার্স নিয়োগ করেছে, এক্ষেত্রেও বরাক উপত্যকা থেকে মাত্র 11 জন চাকরি পেয়েছেন। রাজ্যের প্রভাবশালী তথা স্বাস্থ্য, অর্থ, শিক্ষা এবং পূর্তমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নির্বাচনের আগে শিলচরে এসে বিভিন্ন জনসভায় প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, বরাক উপত্যকায় যেসব চতুর্থ এবং তৃতীয় শ্রেণীর নিযুক্তি দেওয়া হবে তাতে স্থান হবে এখানকার যুবক যুবতীদের। স্বাস্থ্যমন্ত্রী লাগাতার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকেন। মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথায় এবং বাস্তবে কোনো মিল নেই বলেছেন আইনজীবী প্রদীপ দত্ত রায়। প্রেসবার্তায় তিনি আরও বলেন, টেট শিক্ষক পদে বরাক উপত্যকা থেকে অন্তত 500 জনের নিয়োগ দেওয়া উচিত ছিল। নার্সের মধ্যে বরাকের অন্তত 50 জনকে চাকরি দিলে ব্রহ্মপুত্রের সঙ্গে সমতা থাকত। তিনি বলেন, এর আগে বিভিন্ন বিভাগে 700টি পদে চাকরি হয়েছে কিন্তু বরাক উপত্যকার একজনও পাননি। অনেক চিৎকার চেঁচামেচির পর এবার এই কয়টি মাত্র নিয়োগ দেওয়া হয়েছে, এই ধরনের বৈষম্য কেন চলছে জানতে চান প্রদীপ দত্ত রায়। তিনি বলেন,
মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সব সময় বরাক ব্রহ্মপুত্রের মধ্যে সমন্বয়ের কথা বলেন। এই দৃষ্টিভঙ্গিতে নমামি বরাক অনুষ্ঠান করেছিলেন, অথচ বৈষম্য কমেনি। আসলে বরাক উপত্যকার মানুষের সঙ্গে কেমন বৈষম্য চলছে তা মোটেও জানেন না মুখ্যমন্ত্রী। বরাক ব্রহ্মপুত্রের ঐক্যের কথা কতটুকু বিজেপি সরকারের মন্ত্রীরা বাস্তবায়িত করছেন তা তদন্ত করে দেখার আহ্বান জানান প্রদীপ দত্ত রায়। এমত অবস্থায় অসম সরকারের কাছে অনুরোধ জানিয়ে তিনি 5000টি টেট শিক্ষক পদে কতজন বরাকের প্রার্থী নিযুক্তি পেয়েছেন তা সরকারিভাবে ঘোষণা করার দাবি জানান। একইভাবে নার্সের পদে কতজন বরাকের নিযুক্তি পেয়েছেন তাও সরকারিভাবে ঘোষণা করার দাবি তুলেছেন। প্রদীপ বলেন, বাসা শহীদ স্টেশনের নামকরণ নিয়েও সল চাতুরি করেছে রাজ্য সরকার, যেখানে কেন্দ্রীয় সরকার ছাড়পত্র দিয়েছে, তারপরও শিলচরের রেলওয়ে স্টেশনের নামকরণ বাসা শহীদ স্টেশন হচ্ছে না, বিস্ময় ব্যক্ত করেন বক্তা প্রদীপ দত্ত রায়। অপরদিকে বিদ্বেষ রুখতে নিষ্ক্রিয়তা ফেসবুককে চূড়ান্ত সমন দিল্লি বিধানসভা কমিটির। বিদ্বেষমূলক প্রচার রুখতে নিষ্ক্রিয়তার অভিযোগে ফেসবুক ইন্ডিয়াকে নতুন করে সমন পাঠালো দিল্লি বিধানসভার স্থায়ী কমিটি। আগামী বুধবার সংস্থার ভাইস প্রেসিডেন্ট এবং এমডি অজিত মোহনকে কমিটির সামনে হাজিরা দিতে বলা হয়েছে। এটি চূড়ান্ত সমন বলে মনে করিয়ে দেওয়া হয়েছে তাকে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমাজে ঘৃণা ছড়ানোর অভিযোগ একাধিকবার উঠেছে। এই ঘটনা রুখতে ফেসবুক তাদের নিজস্ব যে নীতিমালা আছে তা ইচ্ছাকৃতভাবে প্রয়োগ করেনি বলে অভিযোগ করেছে দিল্লি বিধানসভার সংশ্লিষ্ট কমিটি। এই ঘটনায় জবাবদিহির জন্য এর আগে তাদের একবার নোটিশ পাঠানো হয়েছিল। সেবার তাদের 15 সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয়েছিল, কিন্তু সেই নির্দেশিকা অমান্য করে ফেসবুক ইন্ডিয়া। পরিবর্তে ফেসবুক ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অজিত মোহন সহ শীর্ষকর্তারা কমিটির কাছে একটি লিখিত জবাব দিয়েছেন, যেখানে বলা হয়েছে এই একই ইস্যুতে তারা সংসদীয় কমিটির মুখোমুখি হয়েছেন, সুতরাং দিল্লি বিধানসভাকে সমন প্রত্যাহার করে নেওয়ার জন্য আবেদন করেন তারা। এদেশের ফেসবুক কর্তাদের এহেন আবেদন যে চিড়ে ভেজেনি তা দিল্লি বিধানসভার শান্তি ও সম্প্রীতি সংক্রান্ত কমিটির তরফে রবিবার দুপুরে প্রকাশ করা বিবৃতি থেকেই পরিষ্কার, যেখানে বলা হয়েছে হাজিরার জন্য পরপর পাঠানো নোটিশে কোনো আপত্তি জানানো হলে তা কমিটির স্বাধিকার ভঙ্গ হিসেবে বিবেচিত হবে। কমিটির এই অধিকার যে সংবিধান স্বীকৃত সেই বিষয়টিও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, ফেসবুক এই চূড়ান্ত নোটিশ উপেক্ষা করলে অবমাননার দায়ে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দিল্লি বিধানসভার কমিটি। গত ফেব্রুয়ারিতে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভ ঘিরে দিল্লিতে হিংসা ছড়িয়ে পড়েছিল, যার বলি হন অন্তত 50 জন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দিল্লি বিধানসভার শান্তি ও সম্প্রীতি কমিটি গঠিত হয়। এই কমিটির প্রধান পদে আছেন স্বরাজ্যের শাসক দল আম আদমি পার্টির বিধায়ক রাঘব চাদা। তার মন্তব্য, হাজিরা এড়াতে তুচ্ছ টেকনিক্যাল কারণকে ফেসবুক যেভাবে সামনে আনছে তা থেকে মনে হচ্ছে পূর্ব পরিকল্পনা মাফিক তারা অসহযোগিতা করছে। দিল্লি বিধানসভার কমিটির এমন কড়া অবস্থানের পরিপ্রেক্ষিতে এখন ফেসবুক কী করে সেটাই দেখার বিষয়। অপরদিকে সীমান্তে উত্তেজনা প্রশমনে আজ ফের বৈঠকে ভারত চীন। সীমান্ত নিয়ে পূর্ব লাদাখে যে চরম সংঘাতের আবহ তৈরি হয়েছে তা দূর করতে আজ সকালে ভারত এবং চীনের মধ্যে আরও একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। আজ সকাল 9টায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ওপারে চীনের দখলে থাকা মণ্ডতে দুদেশের সেনাবাহিনীর মধ্যে কর্পস কমান্ডার পর্যায়ের বৈঠক হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, মল্ডো এলাকাটি পূর্ব লাদাখের খুব কাছে অবস্থিত। সীমান্ত সংঘাত এড়াতে দ্বিপাক্ষিক যে সমস্ত চুক্তি ও প্রোটোকল রয়েছে তা অক্ষরে অক্ষরে মেনে চলা হবে বলে ভারত এবং চীন উভয় এর আগে সম্মত হয়েছে। কর্পস কমান্ডার পর্যায়ের আগামী বৈঠকে এই সিদ্ধান্ত রূপায়ণ নিয়ে মূলত আলোচনা হতে পারে। আজ সোমবারের বৈঠকে ইতিবাচক ফলাফলের বিষয়ে আশাবাদী দিল্লি। এই প্রথম ভারতীয় প্রতিনিধি দলে থাকবেন বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিক। উল্লেখ্য, এর আগে আরও 5 বার ভারত এবং চীনের সেনাবাহিনীর মধ্যে কর্পস কমান্ডার স্তরে বৈঠক হয়েছে, কিন্তু তাতে কোনো ইতিবাচক ফলাফল পাওয়া যায়নি। সোমবারের দ্বিপাক্ষিক বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সেনাবাহিনীর 14 কর্পসের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। অন্যদিকে চীনের সেনাবাহিনীর সাউথ জিনজিয়াং রিজিয়নের কমান্ডার মেজর জেনারেল লিউ লিন তাদের দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে পারেন।
সম্প্রতি মস্কোয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকের অবসরে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা হয়েছিল ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। সেই আলোচনার প্রেক্ষিতেই দুদেশ পাঁচটি বিষয়ে সহমতে আসে, যার মধ্যে অন্যতম হল সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে বর্তমানে দুদেশের মধ্যে যে সমস্ত চুক্তি ও প্রোটোকল রয়েছে তা দুপক্ষই অক্ষরে অক্ষরে মেনে চলবে। সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা যাতে বজায় থাকে দুদেশই সেই মতো চলবে এবং উত্তেজনা চড়তে পারে এমন কোনো পদক্ষেপ করা থেকে দুপক্ষই নিজেদের বিরত রাখবে। কিন্তু লাদাখ সীমান্তের অশান্তি মিটছে না কেন, এর জন্য চীনকে দায়ী করছে ভারত। সম্প্রতি লাদাখ পরিস্থিতি নিয়ে সংসদে বিবৃতি দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার দাবি, ঐতিহাসিকভাবে নির্ধারিত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা চীন মানে না বলেই অশান্তি। রাজনাথ এও স্পষ্ট করে বলেন, সীমান্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধানই চায় ভারত, কিন্তু সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে আপোষ করে নয়। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীন একপাক্ষিকভাবে স্থিতাবস্থা নষ্টের চেষ্টা করলে ভারত তা মানবে না। সীমান্তে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী। এমন এক আবহে আজ সোমবার ভারত এবং চীনের মধ্যে সামরিক স্তরের বৈঠক থেকে সীমান্তে শান্তি প্রতিষ্ঠার কোনো